আপনি মাল পাইয়া টাকা দিবেন, ওখানে আপনাকে আগে টাকা দিতে হবে, আগে টাকা দিতে লাগবে না আমাকে। কোন সর্বনিম্ন 2500 টাকা, সর্বোচ্চ 730 টাকা, এর মধ্যেই সব। আপনি কি কি নিয়ে কাজ করছেন? আমি দস আপনার লোন, বাটিক, বোলক, পিন্ট, জয়পুরি, তাঁতের থ্রি পিস, হাতের কাজের থ্রি পিস। মেয়েদের কাছে থ্রি পিস সবচেয়ে বেশি আরামদায়ক পোশাক, কিশোরী থেকে বৃদ্ধ সবাই পোশাকটা পরতে পারে, তাই থ্রি পিসের চাহিদা সবসময় বেশি। যারা অল্প টাকায় ব্যবসা করতে চান তারা ঢাকার ইসলামপুর থেকে পাইকারি দামে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে পারেন। আমরা এসেছি চয়েস ফেয়ার শোরুমে, এখান থেকে কয়েক ধরনের থ্রি পিস নিয়ে ধারণা দেব আপনাদের, তবে নেওয়ার সময় অবশ্যই যাচাই করে নেবেন। আমি আনিসুর রহমান, চয়েস ফেয়ার মালিক। আমার ইসলামপুর মোহাম্মদিয়া মার্কেটের 22 নম্বর দোকান চয়েস ফেয়ার আমার শুরু। আমি সব দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করি। আচ্ছা, আপনার ইসলামপুরে আসার উপায় কি? মানুষ কিভাবে আসবে? ইসলামপুরে আসার উপায় হচ্ছে, কেউ যদি গুলিস্তান থেকে আসে তাহলে গুলিস্তান থেকে যে কোনো রিক্সাকে বললেই হবো যে ইসলামপুর পুকুর পার যাবো, আপনার 40 টাকা বা 50 টাকা রিক্সা ভাড়া নেবে গুলিস্তান থেকে আসলে। আমি দেখছি আপনার লোন, বাটিক, বোলক, পিন্ট, জয়পুরি, তাঁতের থ্রি পিস, হাতের কাজের থ্রি পিস। আপনার বাটিকের মধ্যে অনেক কালেকশন আছে। আমি সব দেশি প্রোডাক্ট নিয়ে কাজ করি, সব দেশি থ্রি পিস। এগুলো কি হচ্ছে, আপনারা নিজেরা করেন না বাইরে থেকে নিয়ে আসেন? এগুলো আমরা কিছু নিজেদেরও আছে এবং বাইরে অনেক কারখানা থেকেও আছে, কারণ অনেক আইটেম তো এক জায়গায় সব পাওয়া যায় না, নিয়ে আসতে হয়। আমার শোরুমের সর্বনিম্ন আছে আপনার 250, মানে 2500 টাকা, সর্বনিম্ন 2500 টাকা, সর্বোচ্চ 730 টাকা, এর মধ্যেই সব। এবং সব তো হচ্ছে পাইকারি, সব শুধু হোলসেল, শুধু পাইকারি। হ্যাঁ, শুধু পাইকারি সেল করি সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে মাল দেওয়ার ক্ষেত্রে আপনি কিভাবে যোগাযোগ করেন? না, যদি সারা বাংলাদেশ থেকে তো আমাদের পাইকার, যদি কেউ সরাসরি আসে তাহলে তো সে সরাসরি মাল নিয়ে কিনে নিয়ে যায়, আর কেউ যদি আমাদের ফোনে ফোনে অর্ডার করে সেক্ষেত্রে আমরা সুন্দরবন, এসএ পরিবহন এবং জননী কুরিয়ারের মাধ্যমে পার্সেল পাঠিয়ে দেই, এবং ক্যাশ অন ডেলিভারিতে আপনি মাল পাইয়া টাকা দিবেন। আগে টাকা দিতে লাগবে না আমাকে, কোনো আগে টাকা দেওয়া লাগবে না, শুধু জাস্ট আপনার অর্ডারটা কনফার্ম করার জন্য অ্যাডভান্স করতে হবে 510 টাকা, সেটা আমাদের বিকাশ নাম্বারে, আমাদের বিকাশ নাম্বারে 510 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি। মিনিমাম আপনার যদি লোন জয়পুরি হয় তাহলে মিনিমাম 12 পিস, আর যদি বাটিক বা অন্য কোনো আইটেম হয় মিনিমাম 10 পিস। আমরা 10 পিসের নিচে কোনোভাবেই সেল করি না, কিন্তু কেউ যদি সরাসরি আমাদের শোরুমে আসে তাহলে সে 4 পিস নিতে পারবে। সরাসরি আসতে পারলে, শোরুমে না হলে মিনিমাম 10 পিস। সেক্ষেত্রে কি হচ্ছে, যদি ধরেন যে বিভিন্ন ডিজাইনের 10 পিস নিল তাহলে হবে? না না, বিভিন্ন ডিজাইনের 10 পিস হবে না। আমাদের কাছে লোন, জয়পুরি আর প্রিন্টের 3 পিস, এগুলো হইতেছে 4টা সেট, 4টা 4 কালার, আর যদি বাটিক হয় তাহলে সেগুলো হইতে 5টা সেট, 5টা 5 কালার। আমাদের সেট নিতে হবে, কারণ হোলসেল তো আপনি এক মডেলে 4টা করে নিতে হবে, 4টা 4 কালার। আচ্ছা, মানে এক মডেলে 4টা 4টা করে নিতে হবে? হ্যাঁ, 4টা 4 কালার। আপনাদের একটা লোন কালেকশন দেখাই ফার্স্টে, তো লোনের কালেকশন দেখাই। এটাকে বলা হয় আপনার ফেরদৌস লোন, ফেরদৌস লোন। এটা লেন্থ হবে আপনার 45 বা 46, আর একদম ফ্রি সাইজ, মানে যে কোনো, হ্যাঁ যে কোনো বয়সের একদম ফ্রি সাইজ। এই দেখেন, এটা হচ্ছে আপনার ফেরদৌস লোন, লোন কাপড়। এটা হচ্ছে একদম কমফোর্ট একটা ড্রেস, মানে একদম আরামদায়ক একটা পোশাক। আর এটা হচ্ছে বডির ফ্রন্ট সাইডটা, এটা কিন্তু বডির ফ্রন্ট সাইডটা, এবং নিচ দিয়ে যে কাপড়টা দেখতেছেন ওটা কিন্তু হাতাটা হবে। এটা হচ্ছে বডির ফ্রন্ট সাইড, দেখেন একদম পিনটা কিন্তু খুব নিখিতভাবে করা, আর একদম 100% রঙ্গোশ গ্যারান্টি এগুলা। আর এই দেখেন, এটা হচ্ছে ব্যাক সাইডটা, এটা হচ্ছে ব্যাক সাইডটা, এবং নিচে হচ্ছে হাতাটা। আর এটা হচ্ছে সালোয়ারটা, আর সালোয়ারটা হবে পুরো 2.5 গজ। আর ওনাটা, ওনাটা হচ্ছে পুরো পাসাদ, দেখেন অনেক সুন্দর ওনাটা। আর ওনাটা কিন্তু একদম সেম প্রিন্টের, মানে পুরো বডি ম্যাচিং প্রিন্টটা করা ওনাটা, এটা হচ্ছে ওনাটা। আর এটা হইতেছে একটা কালার, আর এই মডেলটা 4টা করে কালার। এই যে ধান, এই যে একটা কালার, প্রত্যেকটা মডেলের 4টা করে কালার হবে। তারপরে এই যে হচ্ছে আরেকটা কালার, তারপরে এই যে হচ্ছে আরেকটা কালার, প্রত্যেকটা মডেলে 4টা করে কালার।
আর এখানে আপনার যেই যা দেখতে আছেন এগুলো হচ্ছে সবই ফেরদৌস লোন। তারপর আপনাদের দেখাবো একটা জয়পুরি মামা কটন জয়পুরি, এটার একটু এটা হচ্ছে কাপড় একটু বেশি মানে সালোয়ার ওড়না এবং হাতা মিলে আট গজ কাপড়। এখানে সবচেয়ে বেশি চাহিদা যাচ্ছে আপনার এই লোন জয়পুরি আর বাটিক। অনেক ধরনের বাটিক হয়, আপনি অর্গেন্ডি বাটিক, দেবদাস বাটিক, তুলি বাটিক, আপনি ভেজিটেবল বাটিক, শেড বাটিক, বাটিকের অনেক কালেকশন আছে। এটাকে বলে এই বাটিকের নাম হচ্ছে দেবদাস বাটিক। হ্যাঁ, এই দেখেন, এটা হচ্ছে আপনার জাস্ট বডিটা, যার লেন্থ হবে 48। দেখেন অনেক সুন্দর, এটার কাপড়টা অনেক ভালো, রাজধানী বয়েলের উপরে করা, এটা 100% রং খুশ গ্যারান্টি। আর বডির ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম, দেখছেন বডির ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম। আর যেটা হচ্ছে আপনার ওনাটা, এটা হচ্ছে ওনাটা, ওনাটা হচ্ছে পুরো পাঁচাত, এবং ওনার দুই সাইডে কিন্তু আপনার এই যে টার্সেল করা আছে। আর এটা হচ্ছে আপনার হাতাটা, এটা হচ্ছে হাতাটা, হাতা হবে একদম ফুল হাতা হবে। আর এটা হচ্ছে সালোয়ারটা, সালোয়ারটা হবে পুরো আড়াই গজ, এটা হচ্ছে সালোয়ারটা পুরো আড়াই গজ হবে। আর এই দেখেন, এই যে এই যে হচ্ছে বাকি কালারগুলো, প্রত্যেকটা বাটিকেরই পাঁচটা করে কালার, এই যে হচ্ছে কালারগুলো, সেক্ষেত্রে এই যে হচ্ছে কালারগুলো, এরকম বাটিকের আপনার অনেক কালেকশন আছে আমার কাছে। আচ্ছা, এইগুলো কি বাটিক? হ্যাঁ, এগুলো বাটিক, এটা এটাকে বলে আপনার চুন্ডি বাটিক। সেক্ষেত্রে বাটিকগুলোর প্রাইস কত থেকে শুরু হয় আর কি? আপনার বাটিকগুলোর প্রাইস শুরু হয় আপনার 250 টাকা থেকে, 250 টাকা শুরু হয়। আচ্ছা, 250 টাকা থেকে শুরু করে 550 পর্যন্ত আছে। আর এই যে হাতের কাজের গুলো, এগুলো কি মানে সব একই রেট না চালু? সব একই রেট, সব একই রেট, 720। আর দুই একটা ডিজাইন একটু দেখবো হাতের কাজের, এটা কিন্তু অনেক সুন্দর। এটা কি মানে
না না এটা হচ্ছে ডলারের কাজ করা হাতে কাজে ডলারের কাজ করা আর এটা হচ্ছে জাস্ট বডির ফ্রন্ট সাইডটা এটা বডির ফ্রন্ট সাইডটা আর এই যে ব্যাকটা দেখেন আর এটা হবে এই যে দেখেন হাতার এটা হলো হাতার কাজটা করা এই দুটো কাজ দেখতেছেন এটা হচ্ছে হাতার কাজ আর এটা হচ্ছে জাস্ট বডিটা এই হলুদগুলো কি আপনার পাশে এই সাইড হলুদগুলো কি এটা হচ্ছে আফসান জয়পুরি এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা পুরো আড়াই গজ এটা সালোয়ার আর এই দেখেন এটা হচ্ছে হাতের কাজের ড্রেসের ওন্নাটা ওন্নাটা পুরো পাঁচ সাত জামদানি এগুলো তাঁত অনেক আইটেম আছে জামদানিগুলোর প্রাইস কেমন হয় জামদানি আমাদের দুইটা প্রাইস আছে একটা হচ্ছে 450 আর একটা আপনাদের আছে 630 টাকা দর্শক আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের উৎসাহ দিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে ভিডিও লাইক কমেন্ট করবেন নতুন কি বিষয়ে জানতে চান কমেন্টে জানাবেন ধন্যবাদ।